ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড পডকাস্ট আর আমাদের পডকাস্টে আজকে একজন খুব স্পেশাল গেস্ট রয়েছে লাস্ট আমাদের যে পডকাস্ট ছিল খুব সাকসেসফুল রানিং চলছে এখন তো আজকে আমাদের সঙ্গে যে আছে বলতে পারো আমার ভাই আমার কো রাইডার বা আমার বিহাইন্ড দ্য সিনসের যে ক্যামেরাম্যান থাকে সেই থাকে ঠিক আছে আমার সঙ্গে সব জায়গায় রাইড করে আমাদের কো রাইডার সুশোভন আর সুশোভনের ব্যাপারে আমি বলে দিই সুশোভন একজন খুব ভালো একজন রাইডার হিমালয়ান চালায় আর তার কিছু রাইডিং এক্সপিরিয়েন্স আছে আর কিছু হন্টেড এক্সপিরিয়েন্সও রয়েছে ও আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আর কিছু আমরা আজকে পডকাস্টে ডিসকাস করব রাইডিং রিলেটেড আর বাইক মজ রিলেটেড তো আজকে আমি এক্সপেক্ট করব যে সবাই ভিডিওটা দেখো আজকে হয়তো ব্লগটা আমরা বেশি লেন্ধি করবো না বিকজ আমরা একটু চাইছি ফরম্যাটটাকে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখতে যে আমাদের কত মিনিট করলে পর আপনাদের ইন্টারেস্টিং লাগে তো সবার আগে আপনাদের সবাইকে বলি যদি আপনাদের ব্লগুলো ভালো লেগে থাকে বা আমাদের পডকাস্ট ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্টে জানান আমাদেরকে আমরা আরও কি কি পডকাস্টে আনতে পারি আপনাদের আইডিয়াস আপনারা যদি দিতে চান তাহলে আমরা ডেফিনেটলি সেই আইডিয়াসগুলো নিয়ে ওয়ার্কআউট করব তো সবার আগে চলে যাই এখন আমাদের গেস্ট সুশোভন সুশোভন আমার সঙ্গে রয়েছে তো সুশোভন আহ ওয়েলকাম টু দা শো আমাদের দা রাইডারস চয়েস আর তোকে নতুন করে কিছু বলার নেই বিকজ আমাদের প্রত্যেকটা পডকাস্টের কিন্তু পিছনে একটাই ক্যামেরাম্যান থাকে সেটা হচ্ছে আর সুষমনকে আজকে আমরা নিয়ে আসলাম এই কারণে যে ওর কাছে প্রচুর এক্সপিরিয়েন্সেস রয়েছে রাইডিং রিলেটেড বাইকিং রিলেটেড হি আ ক্রেজি রাইডার প্রথম কথা হচ্ছে ওটুও হি ইজ আ ম্যাড রাইডার ঠিক আছে তো প্রথমে আমি সুষমনকে বলি যে সুষমন তোর জীবনের ফার্স্ট বাইক কি ছিল আমার ফার্স্ট বাইক ছিল দ্যাট ওয়াজ বিক্রান্ত বাজাজ বিক্রান্ত

ওই বাইকটা কেনার ইচ্ছে ছিল এবার স্টোরে গিয়ে দেখি যে বললো নট কারেন্টলি অ্যাভেলেবল তো হ্যাভ টু ওয়েট ফর লাইক ফিফটিন টোয়েন্টি ডেজ বাট না আমার বাইক যখন চাই আজকে কিনতে এসে তো আমি বাইক কিনবো যে তো ওখানে বাকি রয়েছে শাইন লিভো গ্ল্যামার বললাম না এইগুলো ঠিক না তো বিক্রান্ত একটু অন্যরকম লেগেছিল তখন আমি কারণ বিক্রান্ত নিউলি লঞ্চ করেছিল মার্কেট অ্যান্ড একটা যে জিনিসটা বলা হয়েছিল তাই আইএনএস বিক্রান্তের স্টিল দিয়ে তৈরি তো ঠিক আছে একটু অন্যরকম ছিল তো সেই কারণে আই অ্যাকচুয়ালি টুক বিক্রম ওকে তো ভালো একটা এক্সপেরিয়েন্স ওর কাছে রয়েছে ফার্স্ট মানে আইএনএস বিক্রমটাই তোর অ্যাকচুয়ালি মাথায় লেগেছিল যে ওর স্টিল বডি দিয়ে স্টিল বডি ছিল যেটা অ্যাকচুয়ালি পরে জানলাম যে অনলি দ্যাট ট্যাঙ্ক ওয়াজ মেড অফ স্টিল যেটারও বিল কোয়ালিটি ভালো ছিল না আমিও করছি বিকজ বিং আ রয়্যাল এনফিল্ড ফ্যান মানে রয়্যাল এনফিল্ডের পরে অন্য বাইক

তো সেটাও থ্রু ইউটিউবই জানতে পারি লাইক তখন হঠাৎ করে একদিন সাজেশন এ মুম্বাই কার নিখেল এভরিবডি নোজ মুম্বাই কার নিখেল মোটো ব্লগিং এর ওই জিনিসটা লাইক হ্যাঁ অ্যাকচুয়ালি বাইক নিয়ে রাইড করা যেতেও পারে ডেইলি কমিউটিং ছাড়াও লাইক বাইক নিয়ে লং রাইডস হয় রাইট তো ওটা দেখেই তো লাইক লেটস স্টার্ট ডুইং রাইডস তো এইভাবে আলম দিঘা কাছে রয়েছে তো দিঘা যাওয়াটা দিঘা দিয়ে স্টার্ট করা হতে পারে দিঘা যেতে যেতে দিঘা এমন একটা হয়ে গিয়েছিল যে লাইক এভরি উইকেন্ডই কিছু হোক না ফ্রেন্ডসরা প্ল্যান করছে লেটস গো দিঘা সকালবেলা দিগা যেতাম সারা দিন থাকতাম নো হোটেল নাথিং বিচে বসতাম শেকে বসতাম গিয়ে পুরো দিনটা কাটে আবার বিকেলবেলা ওখানে ব্যাক করে যাতাম নাইট ব্যাক তখন দিগা সেম ডে অনেক কভার হতো তো অ্যাকচুয়ালি দিগা গুনে বলতে পারবো না एनएसএতে কত বার দিগা করেছে কাউন্টলেস টাইমস মানে তুই আমাকে একটা এক্সপেরিয়েন্স বলছিস যে কত ঘন্টা তুই রিচ করেছিলিস কলকাতার দিকাটো কলকাতা হোয়াট আ ভিয়ার চলো অল্প বয়সের যেটা হয় রক্ত গরম তো আমার মোটামুটি 2 এন্ড আ হাফ আওয়ার্স ননস্টপ

অ্যাকচুয়ালি যে দেড় ঘন্টায় দিঘা বা দু ঘন্টায় দিঘা কোনো লাভ নেই আমরা এনজয় করছি লেস এনজয় আওয়ার রাই একদম ঠিক কথা আচ্ছা আমি পরের টপিকে চলে আসছি তোর কাছে যে এখন তুই যে বাইকটা ইউজ করছিস মানে এনএস এর পরে তুই যেটা কিনেছিস হিমালয়ান ঠিক আছে মাঝখানে স্কুটি ছিল একটা আচ্ছা স্কুটির আমরা আপাতত সাইডে রাখছি বিকজ আর টকিং অ্যাবাউট দা বাইক বাইক স্যার তো তোর যে বাইকটা রয়েছে হিমালয়ান তো হিমালয়ানটা কেনার পিছনে তোর একটা ভালো স্টোরি ছিল মানে তোর একটা হার্ড ওয়ার্ক তোর একটা ডেডিকেশন ছিল যে আমি এই বাইকটা তো আমার অডিয়েন্স মানে এটা জানানোর একটাই উদ্দেশ্য যে যদি কেউ ডেডিকেটেডলি আমরা যদি মানে মাথায় প্ল্যান করে যে আমাকে একটা জিনিস কিনতেই হবে তাহলে কিন্তু কিনতে পারবে সেটা কিন্তু সুশমন অলরেডি করে দেখিয়েছে জিনিসটা তো তুই একটু তোর ওই ওই ফেসটা একটু অ্যাকচুয়ালি লাইক ফার্স্ট বাই বিক্রান্ত ছিল যেরকম বললাম তো চালাতে চালাতে হঠাৎ করে লাইক মানে আমার হিমালয়ানের সাথে এনকাউন্টারটাও মানে খুব একটা এমন সিচুয়েশন হয়েছিল লাইক আমি দমদম যাচ্ছিলাম আই অন অটো দমদম যাচ্ছিলাম হঠাৎ করে আমি লেফটে তাকিয়ে দেখি যে একটা বাইক অ্যাকচুয়ালি লুকিং গুড মানে টোটালি ডিফারেন্ট আমি তার আগে জানিও না হিমালয়ান বলে কোনো বাইক এক্সিস্ট করে কারণ তখন বাইকিং নিয়ে এতটা আমার ইয়ে ছিল না মানে নলেজ ছিল না বা অতটা ইন্টারেস্ট ছিল না বাইক চালাতে ভালোবাসতাম কারণ আমি বাইক চালানো শিখেছি ওয়েন ক্লাস এইট তো ক্লাস এইট মানে দ্যাট ওয়াজ টু থাউজেন্ড থার্টিন ওরকম টাইম তখন থেকে আমি বাইক চালাচ্ছি তো নলেজ অতটা ছিল তো আমার দেখে ভালো লাগলো যে এটা কি বাইক মানে টোটালি ডিফারেন্ট এরকম বাইক না মানে অ্যাডভেঞ্চার ট্যুরের বলে কোনো বাইক এক্সিস্ট করে আমার নলেজেই ছিল না তো তারপর দেখলাম লাইক রয়্যাল এনফিল্ড লেখা রয়্যাল এনফিল্ডেরও এরকম বাইক হয় নর্মালি আমাদের মাথার মতো রয়্যাল এনফিল্ড হিসাবে একটা কনসেপ্টে থাকে স্ট্যান্ডার্ড ক্লাসিক থান্ডারব

তো লাইক ওইটা হলো আমার ফার্স্ট ভিউ অফ রয়্যাল এনফিল্ড হিমালয় তারপর লাইক বাড়িতে এসে রয়্যাল এনফিল্ড বলে আমি আমি সার্চ করেছি কারণ নামও জানতাম না হিমালয় কারণ হিমালয় লেখাটা কোথাও ব্যাটারি কভারের ছোট্ট করে লেখা থাকে তো আমি দেখলাম ঠিক আছে তো ওই যে যে ক্লিক করলো তখন আমার মনে হচ্ছিল একদিন না একদিন তো কিনবো লাইক টোটালি ডিফারেন্ট দেখতে বাইকটা একদিন না একদিন কিনবো মানে তখন একটা জিনিস হয় যে সেম কম বয়স বয়স কম দেখ এই বাইকটা দেখতে আমার চোখে যদি ভালো লাগে দশ জনেরও ভালো লাগে এই একটা জিনিস কিন্তু থাকে তো ওইভাবে লাইক ওয়েট করলাম ঠিক আছে তারপর রিসার্চ করে দেখলাম আমি যখন হিমালয়ান এর অ্যাকচুয়াল প্রাইস দেখি মানে তখন হিমালয়ান আসতো অন রোড ওয়ান লাখ সেভেন্টি ফাইভ অনেক আয় তখন বিএসসি মডেল তারপর আস্তে আস্তে রিসার্চ করি তো ওটা মেন্টালি আমি ফিক্স করেই নিয়েছিলাম যে হিমালয়ান তো আই উইল বাই আ হিমালয়ান তো লাইক ওয়েট করে 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 লাইক অনেক বছর আমি নিলাম আমার মাлана কোন 2 ইয়ার ওল্ড হ্যাঁ তো অনেক বছর ওয়েট করে ফাইনালি অ্যাচিভড হ্যাঁ তো ওটা হলো তোকে দেখো মানে আমিও বলবো আমার বাইক হিমালয়ান কেনার ইনস্পিরেশনটা ছিল এই ছেলেটা যখন আমি থান্ডারবাইক চালাই তো এই ছেলেটাই কিন্তু আমাকে বলেছিল যে আমার বাইকটা চালাও চালাতে চালাতে এমন একটা জায়গায় চলেছিলাম যে আই লাভ আই লাভ দা ফিল আই লাভ দা সিটিং পজিশন অ্যাগ্রেসিভ একটা লুক ছিল সব থেকে বড় কথা যেটা আমরা সবাই কিন্তু চাই যে আমরা যখন গিয়ার আপ করে যখন বাইকে বসে যেন উই ফিল কি আমাদের ফটোতে যেন আমরা একটা দারুণ লাগে দেখতে একটা আমাদের মধ্যে একটা প্রাউড ফিল থাকবে যে আই এম সিটিং অন দ্যাট বাইক অ্যান্ড এন আনলেস ইউ গেট দ্যাট ফিল তোর কিন্তু মানে ওই বাইকটার প্রতি অতটা ভালোবাসা আছে আসবে আমার যেমন ঠান্ডা বাড়ে পরে আমাকে বসলে ভালো লাগে দেখতে পর আমি হিমালয়ানে বসলেও আমার একটা আলাদা ফিল আসে তোমার দুটো বাইকেই ভালো লাগে দ্যাট ইজ দ্য অনলি থিং যে আমি ওই দুটো বাইক নিয়ে সবসময় চলতে ভালোবাসি অ্যান্ড ডিপেন্ডিং অন ওয়ার আই এম রাইডিং আই টেক মাই বাইক

মানে আমি এতদিন লাইক আমার মোটামুটি হয়ে গেল টেন ইলেভেন ইয়ার্স আই এম রাইডিং আ মোটরসাইকেল তো ওটা থেকে আমি একটা জিনিসই বলতে চাই যে ফার্স্ট নো ইউর পারপাস কি পারপাসের জন্য কারণ পছন্দ হলো টু পাই আ হিমালয়ান বাট ইউর পারপাস ইজ ডেলি কমিউটি বাড়ি থেকে অফিস অফিস থেকে বাড়ি বা সকালবেলা একটু বাজার করতে গেলাম তো হিমালয়ান ইজ নট আ প্র্যাকটিক্যাল বাইক ফর ডেইলি ইউজ রাইট একদম সেখানে ইউ ক্যান যদি রয়্যাল এনফিল্ড পছন্দ হয় ইউ ক্যান গো ফর আ হান্টার ইউ ক্যান গো ফর আ ক্লাসিক ইউ ক্যান গো ফর আ স্ট্যান্ডার্ড যেটা প্র্যাকটিক্যাল ইউজ হিমালয়ান যেরকম না তো ফার্স্ট এ পারপাসটা জানতে হবে প্রথম কথা তো আমি এটাই বলবো যে বাজার করতে যাওয়ার জন্য মানে রয়্যাল এনফিল্ড না একদমই না বিগত অয়েল কনজাম্পশন বা আজকে যার রেট অনুযায়ী তো আমি সাজেস্ট করব না যদি কেউ যদি ডেইলি কমিউটিং এ যদি যদি যাও তো তো হায়ার সিসি তে যাওয়া উচিতই না একদম স্টিক লোয়ার সিসি লোয়ার সিসি তে অনেক ভালো ভালো বাইকস আছে অনেক ভালো ভালো কোম্পানিজ আছে ইভেন গো ফর দ্যাট আপনাদের পারপাস যদি হয় টু ডু লং তখন ইউ ক্যান অফ ফর আ রয়্যাল এনফিল্ড যদি আপনাদের মনে হয় যে ইয়েস আমি এইখান থেকে ট্রাভেল করবো আমি এখান করবো আই নিড দ্য লাগজারি অফ রাইডিং মোটরসাইকেল দেন আই উল টেল ওকে গো ফর রয়্যাল এনফিল্ড একদম ঠিক আছে এরপরে যদি কারো যদি থাকে যে ইয়েস আই ওয়ান্ট টু বাই সামথিং উইচ আই ক্যান রাইড থ্রু আউট ইন্ডিয়া একটা লাক্সারি ক্রুজিং একটা আলাদা ফিল আমি নিয়ে চালাতে চাই যেখানে আমি টায়ার্ডও হব না দেন উই ক্যান সাজেস্ট देयर आर मेनी কোম্পানিজ हायर CC 650 CC অনওয়ার্ডস যখন অনেক গাড়ি থাকে সেগুলো নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন আবার আমি তোর সঙ্গে এবারে অন্য একটা টপিকে আসছি এতক্ষণ তো তোর বাইক আর এগুলো হলো তো লেটস টক अबाउट योर ফার্স্ট রাইড উইথ মি দ্যাট ওয়াজ পঞ্জুলিং ইস সর यस लास्ट ईयर दैट वाज लास्ट ईयर लास्ट ईयर সেপ্টেম্বর সো হাউ ওয়াজ दैट রাইড টু তোর মানে এক্সপিরিয়েন্স আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করে দে পঞ্চলিঙ্গেশ্বর রাইডের এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট অসম মাইন্ড ব্ল্যাঙ্ক থ্যাংকস টু ইউ দাদা পুরো অ্যারেঞ্জ তুমি করেছিলে ওটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল লাইক ফার্স্ট লং রাইড বা নাইট রাইড মানে আর্লি মর্নিং রাইড ভেরি আর্লি মর্নিং রাইড ওটা আমি ফার্স্ট টাইম করেছিলাম আমি নর্মালি কি আর্লি মর্নিং বলতে লাইক ইট ওয়াজ ফাইভ সিক্স ইন দ্য মর্নিং কিন্তু রাত্রিরবেলা আড়াইটার সময় বেরোনো ইন দ্য মিডল অফ দ্য নাইট

মানে ও পিচ ও 70 ওয়াট জ্বালিয়েছে বলে মনে হচ্ছে দিনের বেলা যাচ্ছি যদি 70 ওয়াট না চালাতো তাহলে কিন্তু পুরো মন হচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি তো ওখানে হেডলাইট আমি মাঝখানে বন্ধ করে দিলাম হেডলাইটে কিছু দেখা যাচ্ছে না কারণ দিস নো রোড অ্যাকচুয়ালি ফরেস্ট ট্রেল ওটা গাছের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যখন ট্রেলস হয় মানুষ হাঁটতে বা লোকালস লোক তো ওটাই আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন আমরা ওইখানে যাচ্ছি দ্য মোমেন্ট উই এন্টার দ্যাট ফরেস্ট

ওখানে এমনিতেও ঢুকতে দিত না কারণ ওখানে ফরেস্ট রেঞ্জাররা থাকে ওখানে ওদের গাড়িতে করে যেতে হয় তো যারা পঞ্চলিঙ্গেশ্বরে যাওনি বা প্ল্যান করছো ডেফিনেটলি একটা ভালো লোকেশন দারুণ একটা লোকেশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো কার সঙ্গে কোন হোটেলে থাকতে হবে বা কে আপনাকে হেল্প করে দিতে পারবে পুরো জিনিসটা করার জন্য আর সেখানে গিয়ে আমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল ইন্টারেস্টিং জিনিস হয়েছিল ইন দ্য সেন্স যে জানিস আমার বাইকটা রং খারাপ হয়ে গেছিল ঠিক আছে বল রেসার তোমার হয়েছিল আমাদের একজন কো রাইডার হয়েছিল লাইক হঠাৎ করে দুটোই হঠাৎ করে হঠাৎ করে সেম টাইম ঠিক আছে তো ওভারঅল আমরা যে হোটেলটা ছিলাম হোটেলটার এক্সপিরিয়েন্স হয়েছিল হোটেলের এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি ভেরি বিউটিফুল এখন অব আমার থাকা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হসপিটালিটি দ্য ফুডি বা আমরা যাওয়ার পর যেভাবে আমাদের লাইক গেস্ট গেলে যেভাবে

তোর সঙ্গে ওর সঙ্গে আমি এমনি অনেক রাইড করতে থাকি ছোট কাটো আমরা হাতি গেছিলাম লাস্ট এই বছরই গেছিলাম হাতি পাথরের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গেছিলাম তো হাতি পাথরের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো হাতি পাথরের খুব ভালো ছিল লাইক ক্যাম্প স্টে ইন আ গ্রুপ মানে আমি এর আগে ক্যাম্প স্টে করেছি চার পাঁচ জন বন্ধুরা তো সেটা আমার আগের বাইক নিয়ে এনএস নিয়ে লাইক লাল কাকরা বিচ মন্দারমণির ওখানে তো লাইক গ্রুপে ক্যাম্পস্টের করেন অল দ্যাট আর তারপর আমার তো একটা পার্ট অফ এভরি রাইড দাদা জানি আমি প্রত্যেক রাইডে গেলে কিছু হোক না হোক আমার বাইক পাঞ্চার হবে মানে দ্যাট ইজ ফিক্সড ওটা ফিক্সড মানে নয় রাইডে বেরোনোর ঠিক আগের রাতেও টায়ার পাঞ্চার হবে আর নালে আমরা রাইড করতে করতে ইন দা মিডল অফ দা রাইড হবে বা আমরা পৌঁছে যাওয়ার পরে আমাদের কিছু একটা হবে হ্যাঁ মানে আমার বাইকের সাথেই হবে মানে আদি আমরা পৌঁছেছি আমরা দুপুর বেলা আমরা এনজয় করলাম লাঞ্চ আমরা এনজয় করছিলাম হঠাৎ করে মনে হলো ওখানে সবাই গ্রুপ নিয়ে তো আমরা যাচ্ছিলাম দাদা আমার বাইক চালাচ্ছিল তো হঠাৎ করে আমরা একটু ভুল রুট নিয়ে নিয়েছিলাম লাইক দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছিলো আমরা লেফটের জায়গায় রাইট নিয়েছিলাম তো আমাদের ইউ টার্ন মারার সময় দাদা যখন সঙ্গে সবাই সঙ্গে দাদাকে বললাম দাদা সামথিং ইস রং

আর তারপর ওখান থেকে তোমার স্যাডেল করে লাইক টু কিলোমিটার নিয়ে আসে ওইটাও ভিডিওটা আছে ওইটাও ভিডিওটা আছে তো এটা হয়েছিল মুড অফ হয়ে গেছিল সেটা তারপর আমার প্রচন্ড মুড অফ মানে আমার মুড অফ হওয়ার কারণ ওটাই ছিল যে ওইখানেও নেটওয়ার্ক ছিল না আমার আমারও আরএসএ নেওয়া রয়েছে তো আরএসএ কে যে কল করছি খুব কষ্ট করে আর এস এ কে বেছেলাম তুই ছিলে আমি এবার লাইভ লোকেশন চাই লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছে এত সুন্দর নেটওয়ার্ক ওখানে তো আমার মুড অফ আর একটাই কারণ ছিল যেহেতু গ্রুপে গেছি মানে আমার একটা মেন্টালিজ আমি গ্রুপে যাই নোবডি শুধ সাফার জাস্ট বিকজ অসমি আমার আমার একটা যে বাইক যদি ঠিক না হয় তাহলে বাকি যে আমার কো রাইডার কারণ আমরা স্যাটারডে সানডে রাইড করি মানডে সববার অফিস থাকে তো আমরা সানডে রিটার্ন করবো তো আমার যদি কোনোভাবে বাইক ঠিক না হয় কারণ কেউ ওখানে ছেড়ে আসবে না তো আমার ওটার জন্য মুড অ তারপর যাই হোক সিনিয়ার যারা ছিল দাদা ছিল বাকি আরো সিনিয়ার যারা ছিল সবাই যে ভাই মন খারাপ করিস না কিছু না কিছু অ্যারেঞ্জ করে তারপর যাই হোক স্টার্ট এর এনজয়িং পরের দিন বাইক ঠিকও হয়ে গেছিল তো ওটাই তো ওটাও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল গ্রুপ রাইড অত বড় গ্রুপে আমি ফার্স্ট টাইম রাইড করেছিলাম কতজন গেছিলাম 22 জন 23 জন গেছিলাম 24 জন 24 জন গেছিলাম 24 জন সব বাই আর এন্ড 24 রয়্যাল এনফিল্ড সো 24 অর আমরা এমনিতেই রয়্যাল আমরা রয়্যাল এনফিল্ডই চালাই एक्चुअली তো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স মানে যে কোটা রাইডস করেছি কিছু না কিছু আপস এন্ড মধ্যে দিয়ে আমরা আপস এন্ড মধ্যে দিয়ে ইন্টারেস্টিং জিনিস এরপর আমরা যে জিনিসটা আমার ফেরার সময় যে ইনসিডেন্টটা হলো আফটার লাঞ্চ

যাই হোক তারপর ওখানে ওই সেম দাদা ছিল দাদা হেল্প করলো তারপর বাকি আরো একজন ছিল তো সে লাইক ভলিনি স্প্রে অ্যান্ড অল তো কোনো ভাবে কলকাতায় ঢুকেছে না তো দ্যাট ওয়াজ রিয়েলি না আপার বডি মুভ করছে না পুরো মাথা হলো তো সেইভাবে তো ওটাও একটা ওটাও একটা এক্সপিরিয়েন্স হলো যে লাইক প্রপার রেস্ট কারণ আমি প্রপার রেস্টেড ছিলাম না তো এটা আমি ভিউএসর বলতে চাই যে লং রাইড হোক ডাজেন্ট ম্যাটার টু হান্ড্রেড হোক কি থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইউ শুড টেক প্রপার রেস্ট আমি দু রাত না ঘুমিয়ে আমি বাইক চালাচ্ছি বেস্ট না নিলে পরে রাইড করতে পারলাম অ্যাকচুয়ালি মানে আমার রাইড করতে গেলে না আমি তিন রাত চার রাত না ঘুমিয়ে রাইড করেছি দাদা আমার ঘুম পায় না রাইডে কিন্তু বডি ডাজ নট পারমিট বডি স্টিফ হয়ে গেছিল তো যার জন্য এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল আমার তো এটা ইউ কাই শুড অলওয়েজ টিকা প্রপার রেজ বিফর এনি লং রাইড রাইট তো এবার আমরা যেই টপিক যাব আমাদের পডকাস্টে খুব একটা ইন্টারেস্টিং পার্টে যাবো তোর সঙ্গে আহ প্রথম কথা আমি বলি যে ও ওর এক্সপিরিয়েন্সটা আমাদেরকে শেয়ার করলো যে ওর রাইডিং এক্সপিরিয়েন্স বাইক এক্সপিরিয়েন্স আমরা যেসব রাইড এক্সপিরিয়েন্স করেছি এবার আমরা একটা একটা খুব ভালো একটা টপিকে যাব যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাইডার কিন্তু এই ফেজটা দিয়ে আমরা কিন্তু যাই সেই ফেজটা হচ্ছে আমরা কোনো না কোনো ক্লাবের একটা পার্ট ঠিক আছে ইদার আমরা কোনো একটা ক্লাবের পার্ট হয়ে এক্স ক্লাব মেম্বার হয়ে নতুন ক্লাব জয়েন করছি বা কেউ এখন একটাই এমন ক্লাবে জয়েন করেছে যেটাতে ফিক্সড আছে অ্যাজ আ কোর মেম্বার ঠিক আছে তো তোর লাইফের যে প্রথম ক্লাব তুই যাকে জয়েন করেছিস সেই ক্লাবের ব্যাপারে কিছু একটা বলার তুই ছাড়লি কেন ক্লাবটা আচ্ছা তো প্রথমে আমি ওরকম ফ্রেন্ডস সাথে তিন চারজন ফ্রেন্ডস আমরা স্কুল ফ্রেন্ডস হোক বা পাড়ার ফ্রেন্ডস হোক তো আমরা এরকম রাইড করতাম লাইক চারজন পাঁচজন র্যান্ডম রাইড মিক্সড বাইক অ্যান্ড এভরিথিং রাইড করতাম যার মানে আমি যখন যেটা বললাম যে লাল কাকড়া বিচ রিসর্টে গেছিলাম তো ওখানে একটা জাওয়া ফর্টি টু ছিল আমার এনএস ছিল আমার একটা ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি আমার আমার যার থ্রুতে আমার বাকি দিচ্ছে না হি ওয়াজ রাইডিং আর শাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো আমরা মিক্স রাইড করতাম তো আরেকজন অ্যাপাচি ছিল ওয়ান সিক্সটি ফোর বি দ্য নিউ ওয়ান তো এরকম তারপর আমি ভাবলাম যে ফ্রেন্ডসরা রাইড করছি লেট ওয়াই নট জয়েন আ গ্রুপ কারণ সেম জিনিস ইনস্টাগ্রাম রিলস ইউটিউব সব জায়গায় গ্রুপে যখন রাইড করার না মানে দশটা লোক দেখলে ইট লুকস প্লিজিং টু দা পনেরোটা বাইক কুড়িটা বাইক বা দশটা বাইক একসাথে যাচ্ছে লাইক আ কন এটা দেখতে ভালো লাগে ইরেসপেক্টিভ অফ সেম ব্র্যান্ড হোক কি ডিফারেন্ট ব্র্যান্ড হোক ভালো লাগে তো এইভাবে লাইক র্যান্ডামলি আমরা তুমি হয়তো চিনবে আমাদের সম্বোধার চায়ের দোকান তো ওখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়েছিলাম আরও দুজন ফ্রেন্ড ছিল আমার তো সেখানে একটা স্ক্র্যাম ফোর ওয়ান মান্থ থেকে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ফোর ওয়ান

তো বললো ওয়াই ডোন্ট ইউ জয়েন আওয়ার ক্লাব এই রেসপেক্টিভ অফ ইউর বাইক ডাজেন্ট ম্যাটার তুমি কি বাইক চালো আমাদের মিক্স গ্রুপ ইউ জয়েন দ্য তো আমরা আমরা একে অপরের দিকে থাকি লাইক বিটি সাইডে চলো লেট জয়েন দ্য ক্লাব কারণ আমার যে ফ্রেন্ডটা ছিল কোনো নতুন বাইক নিয়ে ও দিন রাইড করেনি লাইক বাইক নিয়ে রাইডিং ও করেনি তো আমি বললাম যে চলো লেট জয়েন আমি তো রাইড করেছি ইটস অ্যাকচুয়ালি ফান রাইড করলে মজা লাগে তো জয়েন করলাম কিন্তু আমি ক্লাবের সাথে একটা রাইডেও যাইনি কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ নর্মালি সব ক্লাবসেরই থাকে

তা আমার ওর জন্য ভাল লাগেনি তো আমি কোনো রাইড অ্যাটেন্ড করতাম না আমি গ্রুপটা ছিলাম লাইক ক্লোজ টু ওয়ান ইয়ার ছিলাম হোয়াটসঅ্যাপে ছিলাম তো তারপরে লাইক আ অ্যাডমিন অফ দ্য গ্রুপ যে ছিল সে একদিন মেসেজ করলো মেনশন করে আমাদের যেহেতু আমি রাইড করতাম না তো আমার ফ্রেন্ডসরাও রাইড করতো না ওরা যত না আমি একটা মিট গেছিলাম ওদের যদিও জাস্টিন ধাবাই হয়েছিল আমাদের দিল্লি ওটা তো গেছিলাম তো সেদিন স্টিকার অ্যান্ড অল দ্যাট দিল ইন্টারাকশন সেশন একটা হলো তো ওখানেও সেই একই প্রোটোকল লাইক যারা সিনিয়র সি অফ টু টুসো হেল লট অফ রেসপেক্ট লাইক ফ্রি কথা বলতে পারবে না তো ওরকম আজকালকার দিনে লাইক ওয়ার্ক লাইফে কর্পোরেট সেক্টরে ওই জিনিসটা থাকে না এক্স্যাক্টলি সব ফ্রেন্ডলি ভাবে মেশে আজকের দিন কেন হ্যাঁ আই শুড নট ডিসরেসপেক্ট এনিওয়ান বাট উই ক্যান বি ফ্রেন্ডস মানে ফ্রেন্ডলি নেচারে মেশে অবভিয়াসলি আই ক্যানট ডিসরেসপেক্ট মাই ম্যানেজার রাইট বাট কিন্তু আমরা তাকেও স্যার বলি না এখন স্যার জিনিসটা চলে গেছে তো ওখানে লাইক স্যার বলতে হবে না কিন্তু সবসময় মাথা নিচু করে থাকতে হবে সিনিয়র বলে দিয়েছে ভাল লাগেনি তুমি ছিলাম এরকম তারপর করে একদিন করে আমাদের তিন চারটা যারা একসাথে ঢুকেছিলাম গ্রুপ লাইক ভেরি হ্যাপি ভাই আমি ছাড়বো না তুমি বের করে দিচ্ছি ছেড়ে দিলাম তারপরে আমার স্কুলের অনেক পুরোনো বন্ধু দইপ তো ও বলছিল তাই তুই ওই গ্রুপটা ঢুকেছিলিস সো আই এম কারেন্টলি উইথ দ্য গ্রুপ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি গ্রুপ বিগ অ্যান্ড রিনাউন গ্রুপ ওয়াই জয়েন আস তো আই ওয়াজ লাইক ওকে লেটস টু এজ ইউর সিং আই ট্রাস্ট টু তো লেটস জয়েন্স কেপ্টিক্যাল যে আবার লাইক মানে আমার প্রথম গ্রুপে ঢুকে আমার মেন্টালিটি আমার হয়ে গেছিলো ভাই গ্রুপ এসেই হতে হয়েছে রাইট এরকম যে মানে লোকের কি ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই মানে ম্যাটার করে যে প্রথমবার একটা গ্রুপে ঢুকে লাইক হলো ঠিক আছে লেটস গিভ ইট অ্যানাদার শট দেখা যাক না হলে কি বেরিয়ে যাব তো গেলাম তো প্রথম দিন যখন আমরা গেলাম মানে আমার না এই গ্রুপটা আলাদা প্রথম দিন যারা চেনে না আমায় জানে না প্রথম দিন দেখছে তারা যেভাবে আমায় লাইক কথা বললো গল্প করলো মানে আমি এক্সপেক্ট করিনি যে দু ঘন্টার উপর আমরা দাঁড়িয়ে আড্ডা মেরে নেবো হ্যাঁ যাদের সাথে চিনি না মানে মনে হচ্ছিল যে আমি দিন ধরে চিনি তাই ফেলটা কানেকশন তো আমি বললাম না ভাই লেটস জয়েন দা গ্রুপ আই এম আমি জয়েন করলাম জয়েন করার পর আমার সাথে বাকি যে আমার তিন চারজন দু তিনজন বন্ধু যারা ছিল যারা আমার পুরনো গ্রুপটা জয়েন করেছিল ওরা আমার কথা শুনে জয়েন করলো তো আমরা একসাথেই জয়েন করলাম কিন্তু আমার পার্সোনাল কিছু রিজনের জন্য আমি এক বছর রাইড করিনি ক্লাবের সাথে ইউ ভেরি নো দ্যাট আমরা সেম গ্রুপেই রয়েছি আমি এক বছর তারপর না হলে কেউ বলেনি যে ভাই তুই রাইড করছিস না তোকে বের করে দেবো তুই ক্লাবে টাইম দিচ্ছিস না বের করে দেবো এই জিনিসটা হয়নি মানে ওই জিনিসটা একটা ফ্যামিলি জিনিস মানে বিহার এটাই বলবো ফ্যামিলিতে অনেকেরই প্রবলেম থাকতে পারে সবারই প্রবলেম সবার ফ্যামিলিতে প্রবলেম আছে এরকম আমি ওয়ার্ল্ডে একটা ফ্যামিলি নেই যার কোনো প্রবলেম মেবি দ্য ফ্যামিলি ইজ ওয়ে টু রিচ ওয়ে টু পোর প্রবলেম আছে লাইফ ইজ ফুল প্রবলেম তো সেখানে ওরা এক কথা দেখ রাইডারকে বলতো যে ভাই ক্যান ইউ জয়েন বা ব্রাদার ক্যান ইউ জয়েন আমি বলতাম যে না লাইক আই স্টিল নিড সাম টাইম দে ওয়ার টোটালি ওকে উইথ ওকে ব্রাদার টেক ইউর টাইম ওয়েন ইউ আর কমফোর্টেবল জয়েন

তো আমরা চারজন রাইডার ছিলাম যে চারজন ক্লাবে ছিলাম বাট তোমার ফ্রেম গ্রুপের মধ্যে হ্যাঁ ছিলাম তো তখন ছিলাম এই চারটে ছেলে কিন্তু আমার সঙ্গে মানে আমরা চারজন একসাথে বসে আড্ডা মারতাম সবকিছু করতাম রাইডস ডিসাইড করতাম আমরা एक्चुअली আমরা একটা রাইড ডিসাইড করেছিলাম যে রাইডটা আমরা যেতাম তো ডিউ টু সাম সাম পার্সোনাল ইস্যুস একটা রাইডারের সঙ্গে আরেকটা রাইডারের যে ক্লাস ছিল সেই ক্লাসের জন্য দুটো রাইডার বেরিয়ে যায়

ক্লাব মানে যেতে হবে না রাইডে তো আমাদের সঙ্গে রাইড কর মানে আমরা একটা ইন্ডিভিজুয়াল রাইড করো আমাদের সঙ্গে রাইড কর তো আলটিমেটলি রাইড অর্গানাইজ করা হুট করে হয় না আজকে যদি আমি মনে করি যে আমি কালকে যাব অমুক একটা জায়গায় পসিবল হয় না ভাই এন্ড দ্যাট অলসো লাস্ট ইয়ার ফিফটিন্থ আগস্ট ওয়াজ আ স্যান্ডউইচ হলিডে এক্স্যাক্টলি টানা ছুটি পড়ে টানা ছুটি ছিল তো আমাদের বকখালি যাওয়ার প্ল্যান হয়েছিল আমি তাও মানে যে ক্লাবে ছিলাম ক্লাবকে রিকোয়েস্ট করলাম

তাদের ইস্যু হয়ে যাচ্ছে মানে তারা যেতে পারছে না মানে ইনডাইরেক্টলি টাইপ অফ থিং গোয়িং অন যে ভাই আমি যাবো না তো আমি আমার সঙ্গে আরো চারজনকে যেতে যেতে দেবো না দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট রাইট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি হেলদি ফর আ ক্লাব অর আ গ্রুপ যেখানে আমরা সবাই একসাথে আসা ফ্যামিলি রাইড করছি তো এবার এবার আমি ডিসিশন নিলাম যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর মি ফার্স্ট অফ অল রাইড এন্ড সেকেন্ড অফ অল আমি ভিডিও কন্টেন্ট যেটা বানাচ্ছি তো আমি ফাইনালি ওদেরকে বললাম যে দেখ ভাই আমি যেতে রাজি আছি বাট দিস দিস হ্যাজ টু বি দ্য রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্ট মিট করতে পারেনি আমি বলেছি ভাই আমি তোদের সঙ্গে রাইড করতে পারবো না আই এম গোয়িং ব্যাক উইথ দ্য ক্লাব সব থেকে ভালো কথা ছিল যে ক্লাবের যে প্রেসিডেন্ট ছিল বা আছে এখনো সে আমাকে যে রিপ্লাইটা করেছিল যে বালাদা তুমি ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছ বিকজ শো অ্যান্ড সো রিজনে আওয়ার ক্লাব গেট ইজ অলওয়েজ ওপেন ওপেন অ্যান্ড উই অলওয়েজ ওয়েলকাম ইউ টু জয়েন আওয়ার ক্লাব তুমি আজকে বেরিয়ে যাচ্ছ তুমি যদি কালকে আসতে চাও আমাদের গ্রুপে ইউ আর অলওয়েজ ওয়েলকাম

তো আমাদের জন্য সবসময় দে ইজ অলওয়েজ আপস এন্ড ডাউনস ইন দ্য ফ্যামিলি তো স্টিল উই অলওয়েজ ওয়েলকাম আওয়ার ওল্ড মেম্বার অলসো ইন ওপেন হ্যান্ডস এক্স্যাক্টলি তো এই জিনিসটা থাকা দরকার অ্যাকচুয়ালি ক্লাব লাইক তুমি আজকে ইউ আর ইন আ ভেরি গুড প্লেস রাইট নাও ইন দ্য ক্লাব তো ওটাই লাইক এই জিনিসটা হওয়া দরকার আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যদি আমি ওই ডিসিশনটা নিতাম যে আই নট রাইড উইথ দ্য ক্লাব এন্ড আই উইল গো আজকে যেই দুটো রাইডার

ফিরও ওয়া সঙ্গ যেটা আমি মেনশন করলাম লাই আমার পঞ্জরে যেটা হয়েছিল তো আমার ওইটাই খারাপ লাগলো জাস্ট বিকজ অফ মাই ইস্যু দা হোল अदर 23 Members will suffer কারণ আমাদের মধ্যে ওই বন্ডিংটা রয়েছে যে একজনের প্রবলেম হলে বাকি 24 জন 23 জন যতজন আছে দাঁড়িয়ে যাবে তো ছেড়ে আসবে करेक्ट এন্ড দোজ যারা গেছিল ক্লাব থেকে বেরিয়ে গিয়ে তারা ওখানে সব নেপাল থেকে আলাদা হতে হতে আলাদা আমরা ফাইনালি আমাদের among একজন চেনা জানা ছেলে ছিল যে গেছিল আলটিমেটলি তারা যে ক্লাবটা ফর্ম করেছিল বা সেই ক্লাবে জয়েন করেছিল সেখান থেকেও বেরিয়ে গেল সেখান থেকেও বেরিয়ে গেল মানে মেন্টালিটি এখন যদি একটা বলা হয় না যাদের মেন্টালিটি সোলো রাইডিংই করবে তারা কোনোদিন গ্রুপে এসে গ্রুপ রাইডিং করতে পারবে পারবে না গ্রুপ রাইডিং এর মেন্টালিটি আলাদা হতো একদম গ্রুপ রাইডিং এর মেন্টালিটি ইজ অলওয়েজ ডিফারেন্ট কারণ তুমি 10টা লোকের সঙ্গে চলছো 10টা লোকের মতামত নিয়ে তুমি চলছো চলতে হবে এন্ড একটা জিনিস তুমি সোলো রাইডে যদি এটা ভাবো যে আই এম দ্য কিং আই এম দ্য কিং তুমি যখন বিপদে পড়ে যাবে তখন তুমি আই এম দ্য কিং থাকবে বিপদের মধ্যে তুমি আই এম দ্য কিং থাকবে তখন তোমার বিপদটাও কিং এর সাইজেই আছে ওই ব্যাপারটা হলো শর্টে বলতে গেলে ইউ ওয়্যার দ্য কিং ইউ উইল বি রিমেম্বার্ড অ্যাজ আ কিং অ্যাজ আ কিং সো দ্যাট আজকে যদি আমার লং রাইডে গিয়ে যদি বাইক পাংচার হয়ে যায় না চারটা ছেলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসবে আমাদের ক্লাবে যারা আমাদের সঙ্গে রাইড করছে ওয়্যার অ্যাজ তুমি যদি একা চালাও যে কোনো সময় তোমার পাংচার হয়ে গেল ইন দা মিডল অফ দ্য নাইট তুমি কোথা থেকে হেল্প নেবে এন্ড ভুলে তুমি আরএসএ তোমার কাছে নেই তুমি एक्चुअली আমাদের হাতি পাথরে যেটা হয়েছিল লাইক আমরা পাঁচজন যে আমাদের যে দাদা ছিল ফেলো রাইডার খুব ভালো চলে তো দাদাকে চারজন কিন্তু পুরো সে পুরুলিয়ার থেকে কলকাতা টো করে এনেছিল বিকজ টোয়িং ফ্যাসিলিটি ওয়াজ নট অ্যাভেইলেবল তো ওখানে সোলো থাকলে ইউ আর ইউ আর एक्चुअली হেল্পলেস ইন দা মিডল অফ নোভেল আর যেখানে আমরা ছিলাম সেখানে এজ ইউজুয়াল আমি বললাম যে আরএসএস এর সাথে কন্টাক্ট হচ্ছে না নেটওয়ার্কিং এক্স্যাক্টলি কাকে ফোন করবে কাকে প্রবলেম শেয়ার করবে তো অলওয়েজ গ্রুপ রাইটিং আমিও ঢোকার পর ভাবলাম যে ইস অ্যাকচুয়ালি গুড লাইক ইউ গেট হেল্প আমার কাছে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যারা মানে কোনো গ্রুপে জয়েন করতে চাও ঠিক আছে যদি গ্রুপে কখনো জয়েন করতে চাও তাহলে সবার আগে গ্রুপের হিস্ট্রিটা জানো যে এই গ্রুপ কটা রাইড করেছে কটা মেম্বার্স আছে তাদের বিহেভিয়ার কি আছে তারা তাদের নিজেদের মেম্বারদের সঙ্গে কি করে বিহেভ করছে এটা সবার আগে দেখা দরকার আর প্লাস যখন তুমি কোনো গ্রুপে জয়েন করছো তাদের একটা গেস্ট গ্রুপ থাকে তো তাকে গেস্ট গ্রুপে যখন ঢোকানো হয় ইউ ক্যান অবজার্ভ হাউ দ্য কোর মেম্বার্স আর টকিং টু ইচ আদার আমাদের যে আড্ডাসগুলো হয় সেই আড্ডাসে আসো বি ফ্রেন্ডলি উইথ আস মানে ইট ইস নট ওয়ান ওয়ে প্রসেস ইস অলওয়েজ আ টু ওয়ে কমিউনিকেশন মানে যদি কোর মেম্বাররা যদি তোমাদের কাছে হাত বাড়িয়ে দেয় তোমাদেরকেও কিন্তু হাত বাড়িয়ে দিতে হবে এজ আ ফ্রেন্ডশিপ মানে তুমি যদি মনে করো সবসময় যে না ভাই আমি বসে থাকবো আমি এক্সপেক্ট করবো যে ও এসে আমার সঙ্গে কথা বলো এটা সবসময় সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় ঠিক আছে তো চুজ ইওর গ্যাং প্রপারলি বা চুজ ইওর গ্রুপ প্রপারলি বিফোর রাইডিং কারণ একটা রাইড তুমি যদি করো না তুমি পুরো এন্টার গ্রুপটাকে জেনে যাবে গ্রুপ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি and uh, then uh, unless you are a, riding, it a matter of like spending time on when you go on a ride, not necessarily it has to be a like 5, 10 days ride. Hmm. one night ride when you spend time with your fellow riders, you actually know and the bonding between you guys increases. this is, uh, i wanted to say this to all my viewers like amar first ride was social post with the club. Uh, to, তখনও লাইক আই ওয়াজ স্কেপটিক্যাল উইথ দ্য সিনিয়র যারা কোর মেম্বার্স ছিল যে লাইক কথা বলবো উইল দ্য এন্টারটেন মি কিন্তু লাইক তার চার পাঁচ ছ মাস পরেই লাইক এটির হাতি পাথর হাতি পাথরে গিয়ে যে বন্ডিংটা তৈরি হয়েছে না আমি লিটারালি কোনোদিন ভাবিনি যে আমার সাথে এরম বন্ডিং হবে তো এটাই দ্য মোর ইউ স্পেন্ড টাইম উইথ ইউর গ্রুপ অর ইউর ক্লাব না তো বন্ডিংও ভালো পারবে অ্যান্ড ইউ বোথ অফ মতলব গ্রুপও তোমায় জানতে পারবে যে

তো যারা নি পর্যন্ত এখনও প্রিভিয়াস পডকাস্ট পডকাস্টটা তারা প্লিজ আমার ফার্স্ট পডকাস্টে দেখে নেও যেখানে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন শেয়ার করা হয়েছিল এবার একটা খুব ইন্টারেস্টিং টপিকে চলে যাব যে তোর বাইক রাইডিংয়ের কিছু হন্টেড এক্সপিরিয়েন্স কিন্তু ওর সঙ্গে হয়েছে অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ভেরি ক্রিপি ওয়ান যেটা যেটা হয়েছিল তো আমি বেশি না দুটো এক্সপিরিয়েন্স ওর কাছে জানতে চাই আমাদের ভিউয়ার্স কে বল যে তোর দুটো ক্রিপি এক্সপেরিয়েন্স বাইকে দুটো এক্সপেরিয়েন্স আচ্ছা প্রথম এক্সপেরিয়েন্স হয়েছিল আমার লাস্ট বাইক নিয়ে When I used to na NS 200 তো আমার এক রিলেটিভের বাড়ি কলেনিতে রয়েছে তো ওখানে देयर इज अ वेरी बिग বার্নিং হাট হুম এন্ড দা বার্নিং হাট ইজ লাইক সো বিগ যে এপার থেকে ওপার দেখা যায় মানে লাইক এমটি গ্রাউন্ডের মতো দেখা যায় আর ওই বার্নিটা আমি আগে শুনেছিলাম তো আই মানে আমার লাইক কিউরিওসিটি হয় যে অ্যাকচুয়ালি ডাস গোস্ট এক্সিস্ট্যান্ট মানে লোকে ভয় পায় অনেকে ভয় পায় আমার কিউরিওসিটি আছে হলে হবে দেখা যাবে কীভাবে তো ওরকম আই এম নট স্কেড অফ দিস গোস্ট থিং তো আমার ওই রিলেটিভের যে দাদা ছেলে হয় দাদা হয় আমার তো দাদা বললো যে জানিস এরকম এরকম রয়েছে যাবি চল ঠিক আছে চল দাদা যাই তো বার্নিং গার্ডটা এতটাই বড় যেরকম বললাম দেখা যায় না তো বার্নিং গার্ড একটা ওয়েট জিনিস হয় সবসময় ওয়েন এ নিউ পিপল কামস ওভার দে বা আউটসাইডার কামস ওভার দে চারিদিকে ফেন্সিং হলো ব্যাম্বুর ফেন্সিং করে কোনো লাইক কংক্রিট ওয়াল কিচ্ছু নেই অ্যাজ সুন অ্যাজ ইউ স্টেপ ইনসাইড দ্যাট বার্নিং গার্ড ইউ উইল ফিল আ গাশ অফ উইন্ড গোয়িং আউট বার্নিং গার্ডের ভিতরের থেকে বাইরের দিকে যাচ্ছে আর ওই বার্নিং গার্ডে কোনো একটা গাছ নেই কিচ্ছু নেই ফাঁকা মাঠ তো আই ওয়াজ স্পেন্ডিং টাইম ওভার দে তার সাথে গল্প করলাম ঠিক মানে ওর মধ্যে কোনো ক্রিপি বা স্পুকি কিচ্ছু হয়নি আবার অ্যাজ সোন অ্যাজ আই স্টেপ আউট অফ দ্যাট ফেন্সিং মানে বার্নিং গার্ডের থেকে যখন বেরোলাম সেম ওই গাছ অফ উইনটা মনে হলো বাইরের থেকে ভিতরে চলে গেল ওকে এরকম আমি দাদাকে জিজ্ঞেস করলাম ইজ দিস নর্মাল বলে এটা বাইরের লোক বা নতুন লোক আসলে এটা নর্মাল তো তুই ফিল করে দেখ বললাম হ্যাঁ বলে আমি কিছু ফিল করতে হয় দাদা বলে দাদা কিচ্ছু ফিল করে মানে মানে লোকালসের জন্য ওরা ফিল করে না নতুন লোককে লাইক তখন আমি বুঝলাম তাহলে দিস ইজ এ ইন্ডিকেশন কি আকেলে তুমি नही हो हम भी है इधर थोड़ा हमम ठीक है चलो आई वाज नॉट स्केयर्ड अबाउट दैट হতেই পারে আমি ডিস্টার্ব করিনি তুমি जस्ट জানিয়ে দিলাম তো তারপরে দাদা দাদার বাইকে ছিল আমি আমার বাইকে ছিলাম তো বাইকে করে যখন ফিরছি তো স্ট্রিট লাইট থেকে রাস্তা நார்মালি স্ট্রিট লাইটে তো স্ট্রিট লাইটে দেখবে আমরা সোজা তাকালো না একটা পারসপেকটিভ ভিশন আমাদের কাজ করে এটা সাইড ভিশন আমরা ব্ল্যাঙ্ক দেখতে পারি বিবিদ না তখন হঠাৎ করে মনে হলো যে সামথিং ইজ র

আমি ইয়ারফোন লাগিয়ে রাখি তো আমি একখানি ইয়ারফোন লাগানো তো আবার একটু পরে লাইক পার্সপেক্টিভ পিছনে মনে হলো যে দেখি কিছু আছে না কিন্তু দেখলাম নো ওয়ান ঠিক আছে এসেছিল চলে গেছে বলেছি হয়তো আমি বলেছি ভয় পাচ্ছি না তো ও ভয় পেয়ে গেছে চলে যেতে পারে হতে পারে আমি জানি না চলে গেছে এটা একটা ইনসিডেন্ট হলো একবার আর একবার হয়েছিল আর একটা ইনসিডেন্ট আরেক এক রিলেটিভের বাড়িতে তো ওটাও একটা গ্রাম্য এরিয়া ছিল লাইক রুরাল ভিলেজ এরিয়া ছিল তো শীতের টাইম হয়েছিল চার চারিদিকে তখন পুরো লাইক ডেন্স ফক ছিল আমি বাইক চালাচ্ছিলাম কালী পুজোর রাত ছিল কালী পুজোর রাত আমার রাত হ্যাঁ বাইক চালাচ্ছিলাম ঠাকুর দেখতে বেরিয়েছিল পাড়ার ভিতর ঠাকুর দেখতে পেরে রাত্রি তিনটে সাড়ে তিনটে তখনও জানতাম না যে লাইক তিনটে থেকে তিনটে মনে ওটা প্রাইম টাইম প্রাইম টাইম থাকে তখনও জানতাম হ্যাঁ ঠিক আছে চলো বেরোয় তিনজন তিনটে বাইক নিয়ে বেরিয়েছি তো ওইখানে লাইক পার্সপেক্টিভ বিচে না ডেন্স ফগের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমি বাইক চালাচ্ছি প্যারালেল আমার বাইকের সাথে কেউ ঘোড়া নিয়ে দৌড়াচ্ছি তো ঘোস্ট রাইডার মতন কেস হয়ে গেল হ্যাঁ মানে খালি ঘোস্ট রাইডারে বোঝা যেত অন্ধকারে বোঝা যেত যত ফ্লেম থাকে এখানে বোঝা যাচ্ছে না লাইক শ্যাডো ফিগার তো এটা একটা এক্সপেরিয়েন্স হয়েছিল এটাও দেখেছিলাম তো ওই সেম মানে আমি কোনোদিন ভয় পেতাম না আর অ্যাকচুয়ালি আই উড সাজেস্ট যে যদি অনিকার সাথে হতে পারে নমিত তো হতেই পারে অনেকের সাথেও হতে পারে ইনফ্যাক্ট আমি যা আগে পাটটা যেটা বললাম যে বাইকের পিছনে বজায় রিসেন্টলি লাইক ফিউ মান্থস ব্যাক আই ডিসকভার দ ইনস্টা তো একজনকে দেখলাম ইনস্টা রিলসও দ্যাট গায় অলসো রাইডস দা হিমালয় এন্ড তো ওরো ইনস্টা 360 এর গুণ উপর হি অলসো উইটনেস দা সেম থিং এটা হতেই পারে আর ইনফ্যাক্ট এটা আমিও তোমায় বলবো জানি না তোমার কোনোদিন এক্সপেরিয়েন্স হয়েছে নাকি আই হ্যাভ এক্সপেরিয়েন্স দিস পারসন এই স্মেলের ব্যাপারটা তো স্মেলের ব্যাপারটা আমি জানি এটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আমি বলবো যেহেতু আমি এই জিনিসটা নিয়ে রিসার্চ করি বা ভালো লাগে আমিও জানি যে ফাকা হাইওয়ে তালি ইউ আর ফিলিং লাইক লেট মি টেক আ ব্রেক হ্যাভ সাম ওয়াটার অর লাইক একটু ব্রেক নিয়ে নি অনেকক্ষণ চালাচ্ছে তো লাইক যদি কোথাও দাঁড়াও এন্ড দেখো যে চারিদিকে কিচ্ছু নেই বা হয়তো দেখতে পাচ্ছ যে বেশিরভাগ হাইওয়েতে যেহেতু সাইডে कल्टीवेशन uh, है देखिए फ्लावर कल्टीवेशन बेस है तो फ्लावर फिर स्पेशली रजनीगंधा फ्लावर है कल्टीवेशन प्रोचुर है मैं देखे थे। तो ओरकम रजनीगंधा स्मेल प्रोचुर दूर हो दीजिए तो जो भी कोनो समय ओरकम स्पॉट पे दाड़ी है तुम्हें कोनो भालो स्मेल ना पे लाइक प्रोचुर तो पंजेंट बाजे हुँ। स्मेल पाछो खूब खूब डिस्टर्बिंग जस्ट लीव दैट प्लेस जस्ट लीव दैट प्लेस एज़ এটা 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 আমিও জানি এটা অনেকেই জানে এটা অনেকেই জানে যে এটা শুধু হাইওয়ে বলে না তোমার এটা যেখানে খুশি হতে পারে কারণ যখন কোন স্পিরিটস চলে আসে ব্যাড স্পিরিটস তাদের মধ্যে কিন্তু একটা উগ্র গন্ধ উগ্র গন্ধ থাকে আর তুমি হট করে যদি কখনো ওই উগ্র গন্ধটা তুমি পাও আউট অফ নো ওয়্যার তাহলে বুঝে যাবে দেয়ার মে বি সাম স্পিরিটস অ্যারাউন্ড ইউ বাট ইন দ্যাট প্লেস জাস্ট লিভ যখন একটা নেগেটিভ এনার্জি কাজ করবে জাস্ট লিভ দ্যাট প্লেস মানে ভগবানের নাম নাও হনুমান চালিসা বড় হনুমানের নাম নাও যে ভগবান লাইক তুমি যে ভগবানকে নাম নাও বেরিয়ে যাও ইনস্ট্যান্ট দেন ইনস্ট্যান্ট ডোন্ট স্টে देयर ডোন্ট স্টে देयर বিকজ তোমাকে হেল্প করার জন্য কেউ থাকবে না এন্ড উই ডোন্ট নো হোয়াট এনার্জি ইজ दैट অ্যাকচুয়ালি ঠিক আছে ওই এনার্জিটা কিসের এনার্জি কারণ স্পেশালি হাই ইউএস যে জিনিসটা হয় প্রচুর অ্যাক্সিডেন্টস হচ্ছে হাইওয়ে উইটনেস ইজ দা মোস্ট ডেথ একদম মোস্ট ডে তো যদি হাইওয়েতে এরকম কিছু হয় প্লিজ লিভ দ্যাট স্পট কোনো ব্রেক্স ওখানে নিওনা আপে বেরিয়ে এমন একটা জায়গায় যাও যেখানে দোকানপাট রয়েছে লোকজন বেশি রয়েছে পপুলেশন রয়েছে ওরকম জায়গায় গিয়ে ব্রেকস নাও

তো আমি ভেবেছিলাম লেটস হ্যাভ আ স্ট্রং কফি বাট আই মেড ইট ওয়ে টু স্ট্রং যেটাও করা উচিত না যে এতটা বেশি কফি নিয়ে নিয়েছিলাম যে আমার উল্টো ঘুম পাচ্ছিল আমি তোর ছেড়ে দেবে কলকাতা থেকে কোলাঘাট ঢুকতে গিয়ে আমি ঘুম পেয়ে গেছিলাম আমি তোমাদের দাঁড় করে দিয়েছিলাম এইট কিলোমিটার বিফোর কোলাঘাট তো এটাও করা উচিত না তো সবসময় কেয়ারফুল থাকা উচিত তার যেটা দাদাও বললো আমিও বললাম হাইওয়ে তার হাইওয়ে হয়তো এই জিনিসটাও তুমি জানো হাইওয়ে অ্যাকচুয়ালি টানে হাইওয়ে অনেক কিছু করে হাইওয়ে ইজ ভেরি হাইওয়েি হাইওয়ে ইজ ভেরি নেগেটিভ আমি নেগেটিভ ঠিক আছে ডেকে বলে যে হাইওয়েতে রাইড করা খুব ভালো আপনারা রাইড করুন রাইড করাতে কোনো প্রবলেম নেই কোনো আপত্তি নেই কিন্তু হাইওয়ে মধ্যে দু তিনটে জিনিস থাকে যখন হাইওয়ে তে রাইড করুন ফার্স্ট অফ অল হাইওয়ে ইজ আ ভেরি মনোটোনাস প্লেস আপনি একরকম এক দৃষ্টিতে যখন চালাচ্ছেন না আপনার কখন চোখ লেগে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না বুঝতে একদম মানে আমি চোখ বন্ধ করে ফেলেছি কিন্তু আমার মনে হচ্ছে আমি বাইকটা চালাচ্ছি পঞ্চলিঙ্গ চোর আমি চোখে দেখছি আমার পঞ্চলিঙ্গ চোর ওটাই হয়েছিল লাগে আমি সামনে দেখছি দা রোড ইজ টার্নিং হ্যাঁ কিন্তু আমার চোখ বন্ধ হয়ে গেছে কিন্তু হিউম্যান রিফ্লেক্সে আমি চোখ বন্ধ হওয়া অবস্থাতেও টার্নিংটা নিয়ে নিয়েছি আমার হঠাৎ তারপর রিয়েলাইজ করলাম যে টার্নিংটা তো পিছনে ছিল আমার তো চোখ বন্ধ ছিল আমি টার্নিং নিলাম কি করে তো এই জিনিসগুলো হাইওয়েতে প্রচুর এটা হয় হাইওয়েতে যেহেতু প্রচুর অ্যাক্সিডেন্টস হয় প্রচুর নেগেটিভ স্পিরিটস থাকে নেগেটিভ এনার্জিস থাকে ঠিক আছে আর আমি একটা জিনিস সবাইকে বলবো যেখানেই তুমি রাইড করো না কারণ নিজেদের মানে যেই ভগবানকেই তোমরা প্রে করো পুজো করো তাদের অ্যাটলিস্ট মানে আমি যেরকম রাইড করার সময় আমার সঙ্গে সবসময় হনুমান চালিসা থাকে আমিও ক্যারি করি ঠিক আছে আর আমি জানি আমাকে হনুমান চালিসা কতবার বাঁচিয়েছে কত কিছু থেকে বাঁচিয়েছে হনুমানজি যে মানে এমন হয়েছে যে আমার বাইকের চারটে নাট বোল্ট খুলে গেছে আমার চারটে সামনে 4k চట్టে নাটবোল্ট আমার চারটে 4k নাটবোল্ট খুলে গেছে ফ্রম ওড়িশা পঞ্জলิงেশ্বর অফরোডিং করে আমি বাড়িতে এসছি এখানে এখানে এসে যখন দোকানে দিয়েছি গাড়িটা তখন বলছে দাদা আপনি কি করে বেচে আছেন আপনি কি করে চালালেন যে চারটে মেইন যে নাটবোল্ট আছে সেই নাটবোল্টটাই আপনার গাড়িটা যেটা ফ্রন্ট হুইলটাকে পুরো হোল্ড হোল্ড করে রাখে তো এটা যদি আমার এটা মনে হয় যে আমার ভগবান যদি না থাকতো হয়তো আমি বেঁচেই ফিরতাম না সেটা যাওয়ার সময় যাওয়ার সময় যে হঠাৎ করে স্পিড ব্রেকারটা এসেছিল তখন আমরা একটু শিডিউলের থেকে লেট চলছিলাম আমরা ডিউ টু সাম রিজনস লাইক দাদার বাইকে অসুবিধা হয়েছিল আমার আমাদের কো রাইডার এর বাইকের টায়ার স্লিট হয়ে গিয়েছিল তো এর জন্য তো আমরা একটু অ্যাকচুয়ালি স্পিডে চালাচ্ছিলাম উই ওয়্যার লাইক अराउंड 1995 তো সেই মোমেন্ট আমি এটা বলবো যে ভগবান যদি না থাকে 1995 এ ওরকম বড় একটা স্পিড বাইকারে দাদা সামনে ছিল রয়্যাল এনফিল্ড হিমালয়ান আমারটা লোড মোটামুটি লোডেড আছে ফুললি লোডেড না আমিও হালকা বুলকা না আমারও ওয়েট রয়েছে তো সেখানে লিটারেলি ফ্লু ওভার ইট সবাই আমরা ফ্লু করেছি আমরা সবাই লিটারেলি ফ্লু ওভার ইট কিন্তু উইদাউট আ স্ক্র্যাচ উইদাউট আ স্ক্র্যাচ উইদাউট আ সিঙ্গেল প্রবলেম উইথ আওয়ার বাইক সো আমি ওইটাই বলছি যখনই আমি কোথাও রাইড করি আপনারাও প্লিজ এটা রাইড করার সময় যারা ভগবানকে মানেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি লিস্ট রিকোয়েস্ট করবো যে

যে বস এখানে আমার বাইকটা যেন ম্যাল ফাংশন না করে যায় কারণ ওই রাত্রিবেলা ওরকম মানে অচপাড়া গ্রাম যেখানে কোনো বাড়ি নেই কিচ্ছু নেই আমি গাড়ি চালাচ্ছি আর দের ইজ নো লাইট মানে আমার বাইকের যে হেডলাইট লাইট আর লাইট আছে সেই লাইট দিয়ে যেটুকুনি আমি দেখতে পাচ্ছি ওটা দিয়ে আমি যাচ্ছি এন্ড তারপরে এমনও হয় না যে দেখ আমি তো নিজে কোনোদিন মানে কোনো স্পিরিট নেগেটিভ এনার্জির সঙ্গে কোনোদিন ক্ল্যাশ হয়নি বিকজ আমি জানি না কারণ আমি দেখতেও পাই না বা আমার ওটা হয়নি বাট আমার একটা জিনিস হয়েছিল আমি একটা রাইডে যাচ্ছিলাম যখন রাত্রিবেলা স্পেশালি আড়াইটার দিকটায় আমি একটা গ্রামের ভিতরে ঢুকেছি অ্যান্ড আমি গ্রামটার থেকে বেরোতে পারছি মানে ও ভালো করে জানে জিনিসটা কি মানে আমি জানি না জিনিসটা ম্যাপ দেখাচ্ছে আমাকে যে সামনের দিক দিয়ে গিয়ে গলি দিয়ে গিয়ে তুমি মেন রোডে উঠতে পারবে একই জায়গায় ঘোরাতে থাকি আমি একই জায়গায় ঘুরছি কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে আমি সেম একটা বাড়ি আছে সেই বাড়িটা দিয়ে ক্রস করছি একই জায়গায় আবার যাচ্ছি আবার ম্যাপ উল্টো দিকে আমাকে দেখাচ্ছে যে তোমাকে পিছন দিকে যেতে হবে আমি আবার ওখান থেকে ইউটার্ন নিয়ে আসছি তো আই থিংক আমি পাঁচটা না ছটা সার্কেল শুধু মেরেছি ওখান থেকে লাস্টে হাইওয়ে তো উঠলাম লাইক পনেরো মিনিট ওখানে ঘুরছি আমি মানে দ্যাট পয়েন্ট অফ টাইম আমার ফেটে গেছে লিটারালি ফেটে গেছে আমার অতাপ ওখান থেকে উঠেছি হ্যাঁ মানে উইদাউট আ হেল্প অফ আ ম্যাপ এন্ড এনিথিং মানে কোনোমতে ইমপিউশন কাজ করছে যে এখান থেকে এখানে যাবো এখান থেকে এখানে যাবো আমি যাই না আমার রাইডিং করতে গেলে পর একটা খুব স্পেশাল জিনিস কাজ করে মানে আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে জিনিসটা কম্পাসটা থাকে আমার ব্রেন ওই কম্পাসটা কিন্তু মাথার মধ্যে ফিক্স করে থাকে যে ভাই এটা নর্থ এটা সাউথ এটা ওয়েস্ট এটা ইস্ট তো যে কারণে গিও আমি কখনো যদি মনে করি যে নাগер বাজার কোন দিকে আর যখন আমি কম্পাসটা দেখি তখন বুঝে যাই নাগер বাজার ওই দিকে আছে অনেক আছে কি হয়

এটা হয় যে কোনো একটা গ্রামের ভিতরে গেলে এনকাউন্টার করো নি বাট देयर वाज আ নেগেটিভ স্পিরিট অ্যাকচুয়ালি এরো নেগেটিভ স্পিরিট থাকে যারা তুমি এক জায়গায় ভুল মতো ফাঁসিয়ে হ্যাঁ ওটাতে কিছু একটা নামও থাকে হ্যাঁ আমার নামটা এক্সাক্ট মাথায় আসছে না এখন বাট আমারও তো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ সামথিং দ্যাট হ্যাপেন্ড উইথ মি হোয়াইল আই ওয়াজ অন আ রাইড তো তার জন্য রাইড আমার ডিলেও হয়েছিল অনেকক্ষণ তারপর ওখান থেকে আমি বেরিয়ে যখন ম্যাপ মারলাম যে ডেস্টিনেশনে তো ওখান থেকে যখন যাচ্ছি আবার সেই রাস্তা আমার একটা প্লেসে নিয়ে গেল যেখানে তোকে বললাম যে দুপাশে আমি যদি তাকাই না আমার মনে হচ্ছে যে আমার গায়ে কাটা দেবে দুপাশটা মানে এত জঙ্গল ডেন্স ফরেস্ট রাস্তা বলতে কিন্তু তখন আস্তে আস্তে যে পিচের রাস্তাটা আছে না হালকা লাল মাটির দিকে চলে যাচ্ছে অ্যান্ড নো লাইট আর একটা গাড়ি নেই ওই রাস্তায় একটা গাড়ি চলছে না জাস্ট দুটো বাইক আমি আর আমার সঙ্গে আরেকজন যে রাইড করছে যে দুজন আমরা বাইক নিয়ে যাচ্ছি দুজনের যে ফগ লাইট আর হেডলাইটের যে লাইটটা আছে সেই লাইট দিয়ে কোনো মতে ক্রস করছি আমাদের কাছে তখন ইন্টারকম ছিল না আমাদের কাছে ওয়াকি ছিল তো ওয়াকি তে আমি বলছি যে ভাই এখানে দাঁড়াবি না কোনো মতে দাঁড়াবি না আমি ওই দাঁড়াবি না এখানে আমরা দাঁড়াবো কোন একটা ভালো লোকেশন আসলে পর আই এম ফিলিং যে আমরা কোন একটা স্পুকি জায়গায় চলে এসেছি তুমি যে জায়গাটা বলতে হবে জানি ও জায়গাটা অ্যাকচুয়ালি স্পুকি এবার আমি লাইফও স্পুকি হয়ে যাবে আমি জানি না ওই রাস্তাটা কি বাট আমি দাদা ঘুরে আসার পরে বলেছিলাম তুমি যেখানে গেছিলে জায়গাটা স্পুকি ছিল তো কোন মতে আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছি উইদাউট আ স্ক্র্যাচ আই ডোন্ট নো বাট আমার কাছে হনুমান চালিসা ছিল হয়তো আমার আমাকে কোনো এফেক্ট করেনি হয়তো আমি ওখান থেকে বেরিয়ে তখন ভোর হয়ে গেছে অলমোস্ট লাইক সিক্স ও ক্লক উই ওয়ার অন দ্য হাইওয়েজ উই মেট দ্য হাইওয়েজ

কোন একা যদি থাকেন দেখবেন না দুজন যদি দুটো বাইক নিয়ে রাইড করেন রাস্তা ফাঁকা পাশাপাশি এসে যান বড় গ্রুপ না হলে রিয়ার ভিউ মিরার আপনারা দেখবেন না অনেক সময় এরকমও হয়েছে যে ইনস্টেন্সটা আমি শুনেছি যে রিয়ার ভিউ মিরার কিছু দেখতে পাচ্ছেন না কিছু না কিছু নেই পিছনে আপনার যদি কো রাইডার থাকে তার ফগ লাইট হেড লাইট সব 10টা ফগ লাইট থাকুক যেখানে আপনি হয়তো তার ফগ লাইটের সামনে রাস্তা দেখছেন কিন্তু আপনি রিয়ার ভিউ মিরার দেখবেন ব্ল্যাক পুরো একটা এই জিনিস আর নাহলে এমন কিছু হয়তো আপনি দেখে নেবেন যেটা ফ্যাটাল হতে পারে ফ্যাটাল হতে পারে সেটা আপনি বাড়িতে চলে আসতে পারে প্যানিক করে যেতে পারেন এমনই একটা জিনিস দেখে নিতে পারবেন মানে দেখে নিতে পারেন যে ফ্যাটাল হতে পারে ওর না কি ভিউ কিউミラ সোলো রাইড রাতের বেলা সুকি জায়গা দেখবেন আর ট্রাই টু ওরকম স্পটে পৌঁছে গেলে পর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই রাস্তা থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব আর দাঁড়াবেন নেভার নেভার শো ইউ কে এটা ভাববেন না যে আমি আমি লড়তে পারবো এটা করতে পারবো ইউ ক্যান নেভার বিকজ আপনি একটা হিউম্যান বি ইউ ক্যান নট ফাইট উইথ দ্য স্পিরিট তো দ্য বেস্ট থিং ইজ টু অ্যাভয়েড দোজ সিচুয়েশন অ্যাসুন অ্যাজ পসিবল ভাই চলে যা এমন জায়গায় যে জায়গাটা তুমি সেফ ফিল করবে কন্টিনিউ আর রাইট তো এটা একটা খুব ভালো একটা সেগমেন্ট যেটা আমি তোর সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তোর কাছ থেকে জানতে পারলাম তুইও হয়তো জানতিস না অনেক কিছু ঘটনা তো যাই হোক এবার আমি চলে আসি বিকজ উই আর কাইন্ড অফ এন্ডিং দ্য পডকাস্ট আমাদের পডকাস্টের শেষের দিকে চলে এসেছি তো বাইক মডিফিকেশান নিয়ে একটু কথা বলি কারণ কি যত খুরাফাতি মডিফিকেশনস আর আইডিয়া হয় না এই ছেলেটার কাছ থেকে আসে ঠিক আছে মানে এইটা করবো ওটা করবো তো খুব খুরাফাতি মডিফিকেশান করতেও ভালোবাসে অ্যান্ড হি নোজ দ্য মেশিন তো তুই তোর বাইকে আপাতত যেগুলো কাজ করেছিস দোজ আর নট মডস বাট বেসিক্যালি ইউ হ্যাভ নেসেসিটিস তো ওটা করার পরে তুই কি মডস করাতে চাস সেটা একটু যদি আমাদের শেয়ার বোস কেন করাতে চাস হুম তো মেজর রিজনেস মাই ভিওয়ার্স ওয়ান্স টু নো যে মেড যে মডসগুলো করলে পর তাদের বাইকের কোনো ক্ষতি হতে পারে কি না তাদের পারফর্মেন্সটা বাড়িয়ে দেয় লাইক তাহলে যেগুলো অ্যাসেসরি ইনস্টল করেছে সেটা দিয়ে বলি কারণ ওই একটা জিনিস বললাম যে যখন এনএস চালাতাম রক্ত গরম ছিল স্পিড আর এখন মনে হচ্ছে লেস বি রেসপন্সেবল অনেক অনেক করা হয়ে গেছে অনেক কিছু চোখে দেখেছে তুমিও জানো অনেক কিছু দেখার পরে লাইক অনেক হয়ে গেছে স্পিডে লেস আর রেসপন্সিবল রাইডার রাইট নো তো আমার ফার্স্ট জিনিস বাইক কেনার পরে প্রথম জিনিস ছিল হলো সেফটি মোড ফার্স্ট থিং আই ইনস্টল ক্র্যাশ গার্ড ওকে এন্ড ইট ইজ অ্যাকচুয়ালি বিগ ওয়ান যে কিছু হলে লাইক অন্তত আমার পাটা বেঁচে যাবে ইউ হ্যাভ সিন মাই বাইক তো ক্র্যাশ গার্ড ছিল তারপর আরেকটা জিনিস যেটা হয় রাইডিং এ অ্যাডভেঞ্চার বাই আমাদের হ্যান্ডেলবার পজিশনটা অনেক উঁচু হয় আর আমাদের হ্যান্ডেলবারটা স্ট্রেট হয় নরমালি এরকম টিল্ট হয় না তো অনেক সময় আনফর্চু সিচুয়েশনে যদি কোনো ইম্প্যাক্ট সামনে গাড়ি দাঁড়িয়ে গেলো উল্টো দিক দিলো দা ফার্স্ট থিং কামস ইন কন্ট্যাক্ট দ্যাক্ট আরে আর নকেলে যদি কিছু হয়ে যায় আপনাদের রাইডিং ক্যারিয়ার শেষ একদম 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 শেষ তো ফার্স্ট থিং আই ডিড ফার্স্ট টু আ নাকেল গার্ড ওকে নাকেল গার্ড তারপর আমাদের হিমালয়ান যারা চালায় তারা জানে যে উই হ্যাভ আ রেডিয়েটর লিকুইড কুল ইঞ্জিন আমাদের অয়েল কুল ইঞ্জিন সরি অয়েল নট অ্যাকচুয়ালি গুড

আহ তুই দেখেছিস যে আমার ঠান্ডা বার্ডে কিন্তু এটা লাগানো ছিল হ্যাঁ ঠান্ডা বার্ড আছে আমাকে অনেকে কমপ্লেইন করেছিল যে এটা লাগাস না এটা আমি দিই নিজে বলেছিল যে লাইটের থ্রোটা কমে যায় আমি আমি মানছি লাইটের থ্রোটা কমে যায় বাট আমার কাছে সাপ্লিমেন্টারি লাইট রয়েছে চক্সরের লাইট রয়েছে মিনি ড্রাইভ আছে বা আমার কাছে 60 ওয়াটস আছে বাট আমি এই জন্য লাগাই যে বাই চান্স যদি একটা পাথরের এসে যদি আমার হেডলাইটে লাগে আমার হেডলাইট কিন্তু ভেঙে যাবে হুম তো যেই মুহূর্তে আমার হেডলাইটটা ভেঙে যাবে

আর যে মডস কথা তোকে বলবো মানে যেটা তুই বলবি তোর বাইকে তো আদার যে মডস গুলো করেছিস যে লাইটস অক্সিলারি লাইটস এন্ড তার সঙ্গে যে হারনেস গুলো তোরা লাগা হারনেস তো সেইগুলোর ব্যাপারে একটু বল যে তোর বাইকে কি কি লাগাতে আছে তো অ্যাপার্ট ফ্রম দা প্রোটেক্টিভ মডস আমার যেটা আর বাকি মডস করেছে তো ফার্স্ট থিং আই ডিড ওয়াজ টু ইনস্টল আ অক্সিলারি লাইট তো আমার একটা প্রবলেম বলতে পারো যে তুমিও জানো ওই জিনিসটা যে

যেটার উপর ভরসা করে আমি এইটাই কে হান্ড্রেড চালাতে পারবো ইফ নেসেসারি তো আমি অনেক রিসার্চ করলাম লাইক লাইকাউন তো ম্যাড রয়েছে নোজ ভেরি আর একটা রিনাউন ব্র্যান্ড ইস এইট জেজি এইচ জেজি আর বাকি আই নেভার লাইক পার্সোনালি আমি পছন্দ করি না তো চাইনিজ কপি প্রোডাক্টস আর আমি কাউকে রেকমেন্ডও করি না লাইক টু সেভ আক এখন একটা চাইনিজ লাইক দু হাজার টাকার জিনিস আমি হাজার টাকা পেয়ে যাচ্ছি চলো লাগিয়ে নিলাম একটা ইম্পর্ট্যান্ট রাইডে গিয়ে লাইটটা খারাপ হয়ে গেল আর একটা জিনিস আছে আমি এরকম একটা কিনেছিলাম ওয়েলিংটন মার্কেট থেকে তো আমার কাছে নলেজ ছিল না এইচ জি বা ম্যাডডগের ব্যাপারে তো ওরকম এই ম্যাডডগ আলফারি একটা চাইনিজ কপি বেরিয়েছে অ্যান্ড দ্যাট কস্টেড ওই বারোশো টাকা তো পেয়ার লাগালাম বেশি না জাস্ট তিন মাস আস্তে আস্তে একটা করে এলইডি কাটতে থাকলো আমি দেখছি আমার লাইটের পাওয়ারটা পাওয়ার দুধ সুযোগ যখন লাগিয়েছিলাম ইট ওয়াজ লাইক ট্রু কপি অফ আলফা ম্যাড ম্যাডো আলফা ছ মাস পরে আলফাটা এখন যে বিটা গামা লাস্টে যে পুরো ডেডি হয়ে গেল তিন মাস পরে টাকাটাও বেস্ট গেল না চায়না কা মাল লম্বা টিকতা নেই একদম কমই হয়েছিল তো আমি ওদের কোনো সময় ইনফ্যাক্ট এইজ জেজি ইজ অলসো আ চাইনিজ ব্র্যান্ড বাট এইজ জি ইজ আ ওয়েল নোন রিনাউন্ড চাইনিজ ব্র্যান্ড

বাট তখন আসেনি বলেছে লাগিয়েছি ইউজ করছি থ্রো কম লাইটের তুই যখন অরিজিনালটা লাগালি তো যখন থ্রোটা দিলি তখন যে থ্রো এর যে ব্রাইটনেসটা ছিল লুমেন্সটা ছিল আমারটা তো তার ধারে কাছে আসছে না তো তখনই বুঝে গেছি যে দোকানে গিয়ে বললাম বলছে দাদা কি করবো আপনি যে বাড়ি যেটা বলেছেন অরিজিনাল আসে না

লাইট ভেরি ইম্পর্টেন্ট তো ওর জন্য লাইক আমার ওই একটাই ছিল যে অ্যাকচুয়ালি আমি যে সেভেন্টি ওয়াট লাইট টা এটি দিস ই অ্যাকচুয়ালি নট মেন ফর বাইক দিস লাইক ইজ অ্যাকচুয়ালি মেন ফর মাহিন্দ্রা থার অ্যান্ড অফ রোড এক আমার একটাই ছিল যে বড় লাইট লাগাবো যাতে আমার কোনো প্রবলেম না যার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনিকে এটা অ্যাভয়েড করে বা স্কিপ আউট করেছে যে আহ একটা বড় ওয়াটের লাইট অনিকে লাগে আর হেফটি আমাউন্ট সেভেন্টি ওয়াট আমরা বলছি বাট অ্যাকচুয়াল আউটপুট ই ওয়ান হান্ড্রেণ্ড ফোর্টি ওয়াট সেভেন্টি ওয়াট ইচ তো দুটো লাইট রয়েছে তো তার জন্য ম্যান্ডেটরি থিং ইজ গাইস ইউ হ্যাভ টু ইনস্টল আ ওয়ারিং হারনেস ওয়ারিং হার্নেস মাস্ট আর নাহলে যদি আমারই অনেক হয়েছে তুমিও দেখেছো যে লাইট বাইক অফ করেছে কেল সুইচ অফ করেছে বাইকের ইঞ্জিন শাট ডাউন করেছে আমি লাইটের সুইচ অফ করতে ভুলে গেছি তো ওখানে যদি ওয়ারিং হার্নেস না থাকে এক দু মিনিট যদি এই যদি সেভেন্টি ওয়াটের যে পেয়ারটা রয়েছে ওটা যদি জ্বলতে থাকে ব্যাটারি ফুল ডেট করে দেয় একদম কারণ বাইকের ব্যাটারি অতটাও পাওয়ার থাকে না ওয়ান ফোর্টি ওয়াট লাইটকে সাপোর্ট করার

বসাও আমার নাইটাই বসানো হ্যাঁ তো নাইটাই বসানো আছে আমার আমার থান্ডার বার্ডে রয়েছে নাইটাই বসানো তো অবভিয়াসলি ট্রাই টু গো ফর আ রিলে ফর অলসো হেডলাইট হেডলাইট তাতে থ্রোটাও বেড়ে যায় তাতে হেডলাইটটার পাওয়ারটাও অ্যাডজাস্টেবল থাকে অ্যাডজাস্টেবল থাকে স্টেবল স্টেবল থাকবে বেসিক্যালি আর খারাপও তাড়াতাড়ি হবে কারণ তুমি দেখো আমার প্রথমে যখন হিমালয়ানে নাইটাই লাগানো ছিল মানে হেডলাইটে নাইটাই লাগানো ছিল তো দে ওয়াজ নো রিলে তো লাইক আমার আমাদের একজন কো রাইডার রয়েছে ভেরি গুড ফ্রেন্ড ইজ লাইক মাই এল্ডার ব্রাদার তো তার সাথে একদিন ডিসকাস করছিলাম যে লাইক দাদা তোমার বাইকে নাইটাই লাগানো আমারও নাইটাই ইউ অলসো ওনা হিমালয়ান আমারও ওনি না মানে তো তোমার লাইটটা থ্রু এত বেশি কেন আমার লাইক মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট আউটপুট দিচ্ছে তখন লাইক দাদা বললো দে ইজ আ রিলে ইনস্টল ডেডিকেটেড কারণ বাইক আমাদের রিলে দিয়েই দেয় হেডলাইটের সাথে আমাদের রিলে থাকে তো তার উপরও দ্যাট রিলে ইজ মেন ফর দ্য স্টক ফিফটি ফাইভ সিক্সটি ওয়ার্ড

ওভারঅল আউটপুট সিক্সটি ওয়াটার উপর তোলা বেটার দ্যাট উই গো ফর অ ওয়ারিং হার্মে একদম আর যারা স্পেশালি হিমালয়ান চালাও আমি যে মজগুলো করেছি আমি হিমালয়ান কেনার পরে সবার আগে যেটা করেছি লোকে যেটা করে আর কি সেটা হচ্ছে ইদার দেখো ফর ফুয়েল এক্স ফুয়েল এক্স পরে ইরিডিয়ামটা লাগায় তারপরে যেটা লাগা হচ্ছে তোর এক্সট অ্যান্ড দেন বিএমসি বা কেএনএন ডিএনএ ডিএনএম তাদের যাদের যার আমার আমার জিনিস আছে আমি এখন ফুয়েল লাগিয়েছি ইরিডিয়াম লাগিয়েছি বাইক ইজ পারফর্মিং ভেরি গুড সুলি গুড এভরি ইট ইস পারফর্মিং ভেরি মোটামুটি আমি আরো মাস দুই তিনে ওয়েট করব বিফোর আ লং রাইড আই উইল পুট আ डिफरेंट এক্সহস্ট পাওয়ার এজ হয়তো লাগাতে পারি আমি পাওয়ার এজটা আমার খুব ভালো লেগেছে আর তার সঙ্গে কেএনএন লাগাবো বিকজ লো এন্ড টর্কটা আমার বেশি লাগবে বেশি লাগবে তো কেএনএনটা লাগাবো বাট আমি যে সবথেকে ভালো যে জিনিসটা করেছি না আমাদের বাইক স্টল করে কখনো স্টল ইস্যু আছে যাদের আছে তারা রিসার্চ করতে পারো এটা আমি নিজে করেছি করেই আমি বলছি যে আমাদের বিএস ফোর তো আমার বিএস দুখানা রিলে আছে একটা ফুয়েল পাম্পের জন্য একটা আছে একটা অল জন্য আছে তো সেটা সিটের তলায় থাকে তলায় থাকে তো যখন দেখবি তো আমাদের ফোর পিন রিলে যা টোয়েন্টি এমস ঠিক আছে তো সেইটাকে যদি চেঞ্জ করি থার্টি এমস থার্টি স্ল্যাশ ফর্টি বা থার্টি স্ল্যাশ টোয়েন্টি এমস তো বাইকের স্টলিংটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়েছে

আর ট্রাই টু ইউজ ইলেকট্রিক্যাল গ্রিস প্রত্যেকটা কম্পোনেন্টে দেখবেন একটা হোয়াইট লিথিয়াম গ্রিস যেটা এক্স্যাক্টলি আমি যেটা লিথিয়াম ইলেকট্রো ইলেকট্রোড যে গ্রিসটা হয় ওটা ইউজ করব সেটা আমি লাগাই সব সময় আর ট্রাই টু ইউজ দ্যাট মানে তুমি প্রত্যেক ছ মাস অন্তর অন্তরে বাইকের ওই পার্টগুলো খুলবি দেখবি পুরো হার্ড হয়ে যায় ঠিক আছে তো ওটাকে আবার রিগ্রিজ করা বা যদি লাগিয়ে দিস তোর বাইকের স্টলিং বন্ধ হয়ে যাবে আমি লিখে দিতে পারি

যদি বাই চান্স আমার ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হয় যদি অ্যাম্পটা বেড়ে যায় আমার রিলে তাকে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিতে হবে আমার কোনো ফিউজ উড়বে না কোনো শর্ট সার্কিট হবে না আমার ওটা না থাকলে লাইক 20 অ্যাম্পস স্টিক থাকলে যদি অ্যাম্পস বেড়ে যায় তাহলে বাইকটা খারাপ হয়ে যাবে বাইক স্টল হয়ে যাবে একদম ব্রেকডাউন করে দেবে সোজা করে একদম আর কখনো যদি স্টলিং এর বা মিসিং এর প্রবলেম আসে অলওয়েজ চেক ফর দিস তারপরে ফুয়েল পাম্প ঠিক আছে তো এবারে এখানেও একটা জিনিস নোটে থাকবে লাইক 10 অ্যাম্পস বাড়াচ্ছে ভিউয়ার্স ঠিক আছে বাট দ্যাট শুড নট গো লাইক 40 50 এমস বাড়িয়ে দিতে না এমনিও পাওয়া যায় না পাওয়া যায় না মানে 30 20 বা 30 40 তো লাইক so like 10 এমস ইজ ওকে বেশি বাড়িয়ে দিলে কি হবে দ্যাট উইল अगेन লিড টু সাম ইস্যু আমি 30 20 টা লাগিয়েছি মানে নরমালি লোকে 30 40 লাগায় 30 40 অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খুব কম পাওয়া যায় ওগুলো যারা ফরেনে আছে তারা বেশি পেয়েছে আমি এখানে 30 20 পেয়েছি এন্ড আই এম ভেরি হ্যাপি লাগানোর পরে আমার পারফরম্যান্স চেঞ্জ হয়ে গেছে যারা বিএস সিক্স ওনার্স তাদের পাঁচখানা লাগবে

তার অ্যাভারেজ টোয়েন্টি নাইন থেকে থার্টি কিলোমিটার পার লিটার দেবে তোকে লংয়ে গেলে থার্টি ফাইভ দেবে এই ইকোনমিটাকে আমি কন্ট্রোল করতে পারবো নিজের হাতে কতটা ফুয়েল চাপাতে হবে কতটা ফুয়েল বাড়াতে হবে দ্যাট টোটাল গেম বি অন মাই হ্যান্ড এবার এটার মধ্যেও এটাও আছে যদি আমি কমিয়ে চালাই অভিয়াসলি আমার যখন তেলটা কম যাবে আমার বাইকে কিন্তু পিক আপ কম নেবে তো মাই যখন আমি এক দুই এম অ্যাপে যদি থাকি আমার বাইক আসির উপর কোনোদিন টানবে না ইউগো ফর থ্রি দ্যাট ইজ আ স্টক তুই একশো টানতে পারবি

তাহলে প্রোটনিক্স এর চলে যাবে ওটাই প্রোটনিক্স এর যেটা আছে বাট দ্যাট ইজ আ টোটালি মানে গেম চেঞ্জিং বলতে গেলে ইকুইপমেন্ট মানে ওটা যদি অর্ডারস আই এম স্টিকিং টু ফুয়েল এক্স প্রো দ্য এক্সহস্ট আর রেড বুস্টার ইজ ওভার দ্য পাওয়ার রেজ ইজ ওভার দ্য তো আমার পাওয়ার রেস্টে বেশি প্রেফারেন্স করি অ্যাকচুয়ালি লুকস লাইক আ স্টক আর তুই আমাকে আগে বলেছিস তখন আমাকে খুব বাজে কথা বলত আর কি দেখাছিস কি দেখাছিস ধর আমার ইন্টারেস্ট তখন আমি থান্ডারবার ইউজ করতাম থান্ডারবার ইউজ করতে তখন আমি হিমালয়লে শিফট করেছি তখন তখন আমি বলেছি আমি আমি যাব তখন লাইক দাদা ওয়াজ লাইক না আমি লাগালে পাওয়ার রেজ লাগা রেডিউসার লাগাবো তাই আমি বললাম যে ওয়েট ঠান্ডা ও শোনো আমি দুটোর কম্পারিজন শোনালাম তো লাইক দে ইজ আ ভেরি মাইনুট ডিফারেন্স ইন সাউন্ড বাট দা যে দেখতে পুরো স্টক এক্সস্ট সাউন্ড ভালো দেখতে পুরো স্টক এক্সস্ট আর আমি যখন রেড রুস্টার নিতে আমি রেড রুস্টারের সাউন্ড আমি শুনেছি প্রচন্ড কানে লাগে অ্যান্ড একটা লং রাইডে গেলে পর যদি একটা লাউড এক্সস্ট থাকে না আমাদের আমরা আমরা যখন এমনি আমরা অ্যাকচুয়ালি এতটা বলছি না যে লাইক পারফরমেন্স এক্সস্ট লাগাবো ফ্রি ফ্লো এক্সস্ট লাগাবো কিন্তু মোস্ট অফ দা টাইম আমি পার্সোনালি আমি যদি বলি আমি লং রাইডে গেলে লোকে লং রাইডে ডিবি কিলার আমি হয়তো ইনসিটি ডিবি কিলার খুলে আমি লং রাইডে গেলে আগে ডিবি কিলার লাগে কারণ কনস্ট্যান্ট ওই এক্সস্ট একটা টাইম অফ একটা পয়েন্ট অফ টাইমের পর না হয়ে যায় কারণ আমাদের আমরা যখন যাই আমরা কনস্ট্যান্ট লাইক এক ঘন্টা দেড় ঘন্টা তো টানা চালাই বা লাইক কারণ আমাদের পঞ্চলিঙ্গের সদ্যে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ রেকর্ড ফর মি অলসো

আমার ভালো লাগে না ওই নেকেড বাইক লাইক এখন অ্যাডভেঞ্চার আর আর একটা জিনিস হলো লাইক ইউ আর ওনিং অ্যাডভেঞ্চার টুরার রেট না ওয়ান্স ইউ গেট দা ভাইব অফ অ্যাডভেঞ্চার টুরার তখন অন্য বাইক ভালো লাগে ভালো লাগবে না অতটা অ্যাকচুয়ালি ভালো লাগে ভালো লাগে তো তখন তারপরে আরেকটা ভালো জিনিস যেটা আমি বলতে যাচ্ছিলাম এই যারা H2 কিনছে হায়াবুসা কিনছে নো ডাউট দোজ আর বিস্ট বাট আর সাউন্ডটা বড্ড কানে লাগে ভাই ফুল সিস্টেম এক্সহস্ট যখন লাগাবে না আর যখন ফুল থ্রোটল দেবে নিজেদের হয়তো মনে হয় যারা চালাচ্ছে যে তারা একটা হিউজ একটা জিনিস চালাচ্ছে আশেপাশে যারা থাকে না দে গেট ভেরি ইরিটেড মানে আমি অ্যাজ অ্যা রাইডার হয়ে বলবো আমার পাশে যদি ফুল সিস্টেম এক্সজাস্ট নিয়ে কেউ যদি লাউড এক্সজ নিয়ে চলে না আই গেট ভেরি ইরিটেটেড ঠিক আছে তো আমি সেই জিনিসটা নিতে পারি না মানে দ্যাট ইজ দ্যাট ইজ লাইফ বিং অ ভাই স্টপ বাইক ফ্যান ভাল লাগে কি বলতো লাউড এক্সো ফুল সিজ টু সাম এক্সটেন্ট লাইক उने के आहे ना पैसा आहे बाइक खरीदले पटेली मास्टर ओय दिवशी से ना विदाउट एनी रीझन लाइक कॉन्स्टंट रेप बॉम्ब कोरे जातच है दरकार नहीं भाई की प्रमाण की करा से व्हाट यू आर शोइंग दैट आई हैव मनी मेरे पास पैसा है तो मैंने बाइक खरीद ली जा चलाचो तो त चलाचो बट as per অডিয়েন্স যদি সাউন্ড অতটাই করতে হলে ইউ গো অন হাইওয়ে গো অন সানডে মর্নিং ট্রিপ হাইওয়ে তো তুমি করো না করো একদম আমি আই এম নট এগেইনস্ট লাউড এক্সজস্ট কারণ আমি নিজে এক্সজস্ট বসাতে চাই বাট দ্যাট সাউন্ড শুড বি উইদিন দা লিমিট লাইক আমি যদি হিমালয়ান এবছি আই হ্যাভ সিন পিপল ইনস্টলিং কপি এসসি প্রজেক্ট এক্সজস্ট অন হিমালয়ান কপি একটা প্রবিক যদি বসাতে হয় দেন আইদার পে ফর দা রিয়েল ওয়ান যেটা সাউন্ড স্মুথ হয় একদম কপি 2000 আর 1000 টাকার বসানোর দরকার নেই তাহলে আমি আমি এতদিনে বসিয়ে নিতাম হুম আমি ওয়েট করতাম আমার এক্সজস্ট কিন্তু দুধসা সাউন্ড করে তোমার স্টক এক্সজস্ট বিএস4 এর স্টক এক্সজস্ট ইজ ভেরি গুড সাউন্ডিং বিএস6 এর স্টক এক্সজস্ট বেকার একদম বেকার হিমালয়ান এর বেকার কোনো সাউন্ড আছে তো তাও আমি ওয়েট করছি একটা জিনিস লাগালে ভালো জিনিস হবে এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইওর বাইক একদম এক বাইক ও কারণ একটা কোম্পানি যখন বানাচ্ছে লাইক পাওয়ার রেজ রেড জুস্টার রেজ জুস্টার ইজ এ ওয়েল রিনাউন কোম্পানি ফর মেকিং এক্সজস্ট অফ রয়্যাল এনফিল্ড

আমার একটা টাইমে আমি খুব লাউড মিউজিক শুনতাম বাড়িতে আমার বাবা মা বলতো এত লাউড মিউজিক শুনছিস উই আর গেটিং ইরিটেড আজকে আমি যখন লাউড মিউজিক শুনি না আই গেট ইরিটেটেড অ্যাকচুয়ালি তো সময় যখন আমি গাড়িতে থাকি তখন আমি বলি একটু গাড়িতে সাউন্ডটা আস্তে কর আমার ইরিটেটেড ইরিটেটিং লাগে বিকজ আফটার আফটার ইউ ক্রস আ পার্টিকুলার আমার যেরকম যে দাদা যেরকম বলে আমার এখন ভালো লাগে লাউড মিউজিক শুনতে তুমি জানো আই অলওয়েজ ক্যারি আ ইয়ারফোন উইথ মি ইউ গো 10 ইয়ার্স লেটার

এনজয় করতে চাইলে গোয়া না হয়তো জাস্ট ডোন্ট ডিস্টার্ব দ্য ওল্ড পিপল অ্যারাউন্ড ইউ মানে একদিন তুমি ওই পজিশনে যাবে হয়তো তখন তোমারও মনে হবে যে ভাই কে যাচ্ছে বাইরের দিকে রাইট সো আমাদের পডকাস্টটা আমরা এখানেই শেষ করবো কারণ আমাদের আজকে যে ওভারঅল যে টপিকটা ছিল খুবই ইন্টারেস্টিং ছিল সুযোগনের সঙ্গে আর এরপরে যে আমার অডিয়েন্স আসবে বা গেস্ট আসবে বেসিক্যালি সেও আমার একজন খুব চেনা পরিচিত রাইডার কো রাইডার বলা যায় সেম টিমে আমরা বিলং করি সৌম তো আপনারা নেক্সট উইকে আপনারা সৌমুখে দেখতে পাবেন আমি বলে দিই আমার চ্যানেলের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে এভরি ফ্রাইডে সাতটার সময় আমার এই পডকাস্টের নতুন এপিসোড আসবে চ্যানেলে প্রত্যেক উইকে আর প্রত্যেক উইকে আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটা পডকাস্ট দেখুন খুবই ইন্টারেস্টিং হয়